হ্যালো স্টুডেন্ট, স্টাডি ফ্যাক্টে তোমাদের সকলকে স্বাগত। সকলে আশা করি ভালো আছো। আচ্ছা, আজকে আমরা হিমবাহের বিভিন্ন ধরনের কার্য এবং সেই কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ নিয়ে আলোচনা করব। হিমবাহ, হিমবাহ কি না? হিমবাহ হচ্ছে বরফের নদী। সুতরাং নদী যেমন তার প্রবাহ পথে ক্ষয় কাজ, বহন কাজ এবং সঞ্চয় কাজ করে থাকে, ঠিক একই রকমভাবে হিমবাহ তার প্রবাহ পথে ক্ষয়, বহন এবং সঞ্চয় কার্য করে থাকে। সাধারণত উচ্চ পার্বত্য অঞ্চলে হিমবাহ ক্ষয় এবং বহন করে, আর পর্বতের পাদদেশে এসে হিমবাহ সঞ্চয় কার্য করে থাকে। আজকে আমরা প্রথমে যে কার্যটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্ষয় কার্য। ক্ষয় কার্য কি না? হিমবাহ যখন পার্বত্য প্রবাহে থাকে, অর্থাৎ পর্বতের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, উৎপত্তি স্থল থেকে সৃষ্টি হওয়ার পরেই সে তার প্রবাহপথ সংলগ্ন অঞ্চল জুড়ে ভূভাগকে ক্ষয় করতে করতে অগ্রসর হতে থাকে। এই যে কার্য, এটাকেই আমরা বলবো হিমবাহের ক্ষয় কার্য। এবং হিমবাহের এই ক্ষয় কার্যের ফলে অবশ্যই এই সমস্ত অঞ্চলে বেশ কিছু ভূমিরূপের সৃষ্টি হয়। হিমবাহের উচ্চ পার্বত্য অঞ্চলে হিমবাহের যে ভূমিরূপগুলো গড়ে ওঠে সাধারণত সেগুলো মূলত ক্ষয়কার্যের ফলেই গড়ে ওঠে। এবং হিমবাহ ক্ষয়কার্য কতটা করবে সেটা নির্ভর করে হিমবাহের আয়তন ও বরফের গভীরতার উপর। একটি পুরো বরফের স্তূপ বিশিষ্ট বিশাল হিমবাহের ক্ষয়কার্যের ক্ষমতা স্বাভাবিকভাবেই একটা অপেক্ষাকৃত পাতলা এবং ক্ষুদ্র হিমবাহ অপেক্ষা অনেক বেশি হবে। হিমবাহ অধ্যুষিত উচ্চ পার্বত্য অঞ্চলে পরবর্তীকালে অন্যান্য যে বিভিন্ন প্রাকৃতিক শক্তি আছে তার দ্বারাও কম বেশি প্রভাবিত হলেও সেখানে হিমবাহের কার্যের ছাপ স্পষ্ট কিন্তু বুঝতে পারা যায়। হিমবাহ যে ক্ষয়কার্য সেটা সাধারণত তিনটি পদ্ধতিতে হয়ে থাকে। উৎপাটন বা ফ্লাকিং, অবঘর্ষ প্রক্রিয়া বা অ্যাভর্শন, এবং ঘর্ষণ প্রক্রিয়া বা অ্যাট্রিশন। উৎপাটন প্রক্রিয়া কি? উৎপাটন, উৎপাটন মানে হচ্ছে কোনো কিছুকে উপরে নিয়ে যাওয়া, উৎপাটিত করা, মূল যে জায়গাটা আছে সেখান থেকে তুলে ফেলা। তো হিমবাহের গতিপথে পর্বতের গায়ে যে শিলাখণ্ডগুলো থাকে সেই শিলাখণ্ডগুলো হিমবাহের চাপে ধীরে ধীরে আলগা হতে থাকে, এবং আলগা হতে হতে একসময় সেটা উৎপাটিত হয়ে যায়। এবং এই যে উৎপাটিত হয়ে যাচ্ছে, হয়ে হিমবাহের সাথে সাথেই সেটা চলতে থাকে। এছাড়াও যদি হিমবাহের প্রবাহ পথে কোথাও পর্বতের গায়ে ফাটল থাকে তাহলে তার ভিতরে জল প্রবেশ করলে তা পরে আবার জমে যায়। আমরা জানি যে জল জমে গেলে আয়তনে বৃদ্ধি পায়, সুতরাং সে তার আয়তনে বৃদ্ধি পাওয়ার ফলে তার চাপে ফাটলটা ক্রমশ বাড়তে থাকে। এইভাবেও একসময় হিমবাহের চাপে পর্বতগাত্রে সেই ফাটল বরাবর শিলাখণ্ড সহজেই মূল শিলা থেকে বিচ্ছিন্ন হয়ে চলে আসে। এই প্রক্রিয়াটিকে আমরা উৎপাটন প্রক্রিয়া বা ফ্লাকিং বলতে পারি। দ্বিতীয় যে প্রক্রিয়াটা দিয়ে এক হিমবাহ তার ক্ষয়কার্য করে থাকে সেটা হচ্ছে অবঘর্ষ প্রক্রিয়া। অবঘর্ষ প্রক্রিয়া কি হয় না? এই যে উৎপাটন প্রক্রিয়ার ফলে যে শিলাখণ্ডগুলো হিমবাহ মূল শিলা থেকে বিচ্ছিন্ন করে নিচ্ছে, বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে যে শিলাখণ্ডগুলো, সেগুলো হিমবাহের সাথেই বাহিত হতে থাকে। এবার হিমবাহ যখন সেগুলোকে বহন করে নিয়ে যায়
তখন হিমবাহের তলদেশে থাকা শিলাখণ্ডগুলি হিমবাহের এবং নিম্নদেশে থাকা বা পার্শ্বদেশে থাকা শিলাখণ্ডগুলি কি হয় না, এই যে শিলাখণ্ডগুলো যেগুলো হিমবাহ উৎপাটনের ফলে বিচ্ছিন্ন করে নিয়ে এসে বহন করছে, সেই শিলাখণ্ডের সঙ্গে ঘর্ষণের ফলে ক্ষয় হতে থাকে। পর্বতগাত্র তল পর্বতের তলদেশ পার্শ্বদেশ হিমবাহের তলদেশ পার্শ্বদেশের যে শিলাগুলো আছে সেগুলো ক্ষয় হতে থাকে, এবং এই যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটাকে বলা হয় অবঘর্ষক্ষয়। আর ঘর্ষণ ক্ষয় কি না, হিমবাহ দ্বারা এই যে উৎপাটিত শিলাখণ্ড হিমবাহের সাথে বাহিত হওয়ার সময় পরস্পরের মধ্যে সংঘর্ষ হয়, মানে দুটো শিলাখণ্ড হিমবাহের সাথে বাহিত হচ্ছে, হতে হতে তাদের নিজেদের মধ্যে সংঘর্ষ হচ্ছে, এবং সেগুলো সংঘর্ষ হওয়ার ফলে আরও ভেঙে ছোটো ছোটো হয়ে যাচ্ছে, তখন সেই প্রক্রিয়াটাকে আমরা বলবো ঘর্ষণ প্রক্রিয়া। তাহলে হিমবাহ মূলত তিনটি প্রক্রিয়ায় ক্ষয়কার্য করে থাকে, উৎপাটন প্রক্রিয়া, অবঘর্ষ প্রক্রিয়া এবং ঘর্ষণ প্রক্রিয়া। উৎপাটন প্রক্রিয়াতে মূলত বড় 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 শিলাখণ্ড তারা পর্বতগাত্র থেকে বিচ্ছিন্ন করে হিমবাহ নিজের সঙ্গে বাহিত করতে থাকে। অবঘর্ষ প্রক্রিয়াতে সেই বড় বড় শিলাখণ্ডের দ্বারা হিমবাহের তলদেশের পর্বতগাত্র এবং পার্শ্বদেশের পর্বতগাত্র ক্ষয় হয়। আর ঘর্ষণ প্রক্রিয়াতে যে উৎপাটনের ফলে যে শিলাখণ্ডগুলো আছে সেগুলো নিজেদের মধ্যে সংঘর্ষের ফলে আরও ছোটো ছোটো শিলাখণ্ডে পরিণত হয়। এবং এই যে ক্ষয়কার্য, এই ক্ষয়কার্যের ফলে কিন্তু হিমবাহ বিভিন্ন ধরনের ভূমিরূপ সৃষ্টি করে। কী কী ভূমিরূপ হিমবাহ ক্ষয়কার্যের ফলে সৃষ্টি করে? হিমবাহ ক্ষয়কার্যের ফলে সৃষ্টি করে শার্ক বা কড়ি, হিমশিরা বা এরিটি বা আরেট, পিরামিড চূড়া বা হর্ন, ইউ আকৃতির উপত্যকা, রসে মতানে, ঝুলন্ত উপত্যকা, ক্র্যাগ ও টেল, কর্তিত শৈলশিরা বা কর্তিত স্পার, ফিয়র, হিমশিরি বা হিমসোপান এবং কুঞ্জ। হিমবাহের সৃষ্টির ফলে, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট যে এতগুলো ভূমিরূপ, সেই ভূমিরূপগুলোকে আমরা দুটো ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আজকে আমরা এই ভিডিওতে কয়েকটা ভূমিরূপ আলোচনা করব এবং বাকি ভূমিরূপগুলো নেক্সট আর একটা ভিডিওতে আলোচনা করবো।